ইলিনয়ের শিকাগোতে প্রাইড প্যারেড শেষে উশৃঙ্খল আচরণ করায় নয় কিশোর সহ 53 জনকে আটক করেছে পুলিশ। রবিবার দুপুরে প্যারেড শেষ হওয়ার পরও রাত পর্যন্ত এলজিবিটিকিউ সম্প্রদায়ের নানা বয়সী মানুষ শহরের লেকভিউ এলাকায় উৎসব করতে থাকে। সেখানে তারা উশৃঙ্খল ও অশোভন আচরণ শুরু করলে পুলিশ তাদের সরে যেতে বলে। এক পর্যায়ে পুলিশের সাথে তাদের ধাক্কাধাক্কি শুরু হয়। এ সময় 53 জনকে আটক এবং 4টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করে পুলিশ। রবিবার দিনের বেলা ইলিনয় শিকাগো শহরের লেকভিউ এলাকার চিত্র ছিল একেবারেই ভিন্ন। উৎসবমুখর পরিবেশে 53তম প্রাইড প্যারেড র্যালিতে অংশ নেয় এলজিবিটি কিউ কমিউনিটির নানা বয়সী মানুষ। র্যালি উপভোগ করে স্থানীয় বাসিন্দারা। কিন্তু রাতের বেলা পাল্টে যায় দৃশ্যপট। দুপুরে র্যালি শেষ হবার পরেও লেকভিউর হাল স্টেডের কাছে নর্থ ক্লার্ক অ্যান্ড বেলমন্টে চলতে থাকে উৎসব আয়োজন। এ সময় উপস্থিত জনতা উচ্ছৃঙ্খল আচরণ শুরু করলে পুলিশ বাধা দেয় তাদের। পুলিশ তাদের রাস্তা থেকে সরে যেতে বললে শুরু হয় ধাক্কাধাক্কি। এক পর্যায়ে নয় কিশোর সহ 53 জনকে আটক করা হয়। জব্দ করা হয় 4টি আগ্নেয়াস্ত্র। পুলিশকে আক্রমণ করার অভিযোগে ওয়েস্ট স্কুল স্ট্রিট থেকে আটক করা হয় 20 বছর বয়সী এক নারীকে। এছাড়া পুলিশের উপর বোতল নিক্ষেপ সহ বিভিন্ন ধরনের অশোভন আচরণ করে তারা। এদিকে প্রাইড প্যারেডে অংশ নেয়াদের অশোভন আচরণে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন এই নারী ব্যবসায়ী। People are climbing up on our windows trying to hang from the awning to get a better view. মডার্ন গার্লস নামের এই প্রতিষ্ঠানের মালিক ক্রিস ক্যারঞ্জে জানান, প্যারেডের সময় তার দোকান বন্ধ রাখা হয়েছিল। পুলিশের উপস্থিতির কারণে অপ্রীতিকর কিছু ঘটেনি, তবে অনেকে আবার বলছেন পুলিশের উপস্থিতি অপ্রয়োজনীয় ছিল। I would go as far to say there should be no cops at Pride. Every party is going to have some risk. আটকের ঘটনায় ক্ষুব্ধ এই ব্যক্তি জানান, নগরবাসীর সুবিধার্থে পুলিশের উচিত জনগণের সাথে সহযোগিতামূলক আচরণ করা। have not been working together for at least 10 years. আটক করা প্রসঙ্গে 44 ওয়ার্ডের অল্টারম্যান বেনেট লসন এক বিবৃতিতে জানিয়েছেন, প্যারেডকে ঘিরে কিছু মানুষের উচ্ছৃঙ্খল আচরণ হতাশ করেছে স্থানীয়দের। তাহমিনা তাসি, টিবিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।